ওম পরত সদালীন রামকৃষ্ণ সমাগয়া ই ধর্মস্থাপন রত বীরে সন্তম নমাম্যম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা আজকে সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের শিষ্য রচিত স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা এটি পড়ছি স্বামী বিবেকানন্দের মানীয় রচনা নবম খণ্ড থেকে এটি পর্ব উনিশ স্থান বেলুড় ভাড়াটিয়া মঠবাড়ি ও নতুন মঠভূমি তারিখটা ছিল নয় ডিসেম্বর আঠারোশো আটানব্বই আর যে অংশটা আমরা পড়বো সেই অংশটা আমরা সব সবসময় ভুলে যাই জানেন তো আমরা পয়লা মে মনে রাখি রামকৃষ্ণ মিশনের জন্মদিন বেলুড় মঠে ছোটাছুটি করি অথচ বেলুর মঠের জন্মদিন যেদিনকে স্বামীজি আনুষ্ঠানিকভাবে শ্রীরামকৃষ্ণদেবকে বেলুর মঠের মঠভূমিতে প্রতিষ্ঠা করেছিলেন সেই দিনটির কথা আমরা সম্পূর্ণভাবে ভুলে যাই আমাদের বিস্মৃতির আড়ালে গিয়ে এটি আর কিছুতেই আমাদের মনে থাকে না আজ আমরা সেই ঘটনাটির কথা বলবো আজ নূতন মঠের জমিতে স্বামীজি যোগ্য করিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠা করিবেন শিষ্য পূর্বরাত্র হইতেই মঠে আছেন ঠাকুরের প্রতিষ্ঠা দর্শন করবেন এই বাসনা প্রাতে স্নান গঙ্গা স্নান করিয়া স্বামীজি ঠাকুর ঘরে প্রবেশ করিলেন অনন্তর পূজকের আসনে বসিয়া পুষ্পপাত্রে যতগুলি ফুলবিল্লপত্র ছিল সব দুই হাতে এককালে তুলিয়া লইলেন এবং শ্রীরামকৃষ্ণদেবের শ্রীপাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্থ হইলেন অপূর্ব দর্শন তাঁহার ধর্মপ্রভা বিভাসিত স্নিগ্ধোজ্জ্বল কান্তিতে ঠাকুর ঘর যেন কি এক অদ্ভুত আলোকে পূর্ণ হইল প্রেমানন্দ অন্যান্য সন্ন্যাসীগণ ঠাকুরের ঘরে দাঁড়াইয়া আছেন কি সুন্দর একটা অপূর্ব ছবি যে আগামীকাল নয় ডিসেম্বর আঠারোশো আটানব্বই সালে স্বামী বিবেকানন্দ তাদের নব কৃত জমি বেলুড় মাঠের জমিতে শ্রীরামকৃষ্ণ দেবকে প্রতিষ্ঠা করবেন এই সাধুরা থাকার আগেই কিন্তু এই বাড়িতে এইখান জমিতে মানুষজন থাকা শুরু হয়েছিল স্বামীজি যে বাড়িটি আমরা এখন দেখি এই বাড়িটি একতলা অবস্থায় আমরা যে সময় কিনি সেই সময় এটা ছিল এবং ওই বাড়িতেই একতলা বাড়ি তাতে কিছু ভাড়া করা আসবাবপত্র দিয়ে সিস্টার নিবেদিতা এরা সবাই একসঙ্গে ছিলেন স্বামীজি মাঠে মাঝে মাঝে মঠতে বাড়ি থেকে আসতেন নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি থেকে আসতেন এখন যেটা পুরনো গেট বা পল্লীমঙ্গল গেট আমরা বলি সেটাই কিন্তু বেলুড় মঠের গেট ছিল ওইখানে একটা ছোট্ট কালভার্ট ছিল সেই কালভার্টটিকে অতিক্রম করে স্বামীজি ধীরে ধীরে আসতেন এবং এখানে এসে ওদের সঙ্গে দেখা করতেন ওরা সমস্ত ওই গোটা জায়গাটায় একাই থাকতেন তাই স্বামীজি সকালবেলা এসে রোজ ওদের সঙ্গে গল্প করতেন ধর্ম প্রসঙ্গ করতেন চা খেতেন ফিরে যেতেন আবার ঠিক একই ছিল বিকেলবেলা এই কারণে স্থানীয় লোকেরা বলতেন এটা বাগান বাগানবাড়ি কারণ ওখানে চা খাওয়া হয় নরেন্দ্র দত্ত চা খান বিদেশিনীদের সঙ্গে অতএব এটা নরেন্দ্র দত্তের বাগান বাড়ি বলছেন স্বামীজি আসছেন সকালবেলা উঠেই ঠাকুর ঘরে প্রবেশ করলেন এই ছবিটা আমরা দেখি অনন্তর পূজকের আসনে বসিয়া পুষ্পপাত্রে যতগুলি ফুলবিলপত্র বিল্লপত্র ছিল সব দুই হাতে এককালে তুলিয়া শ্রীরামকৃষ্ণদেবের পাদুকায় অঞ্জলি দিয়া ধ্যানস্থ হইলেন অপূর্ব দর্শন আমরা পুজোর কত রকম যারা পুজো টুজো জানেন তারা কত রকমের টিং টং চিংচং কত রকমের সব বিধি নিষেধ বলেন ইদানিং দেখছি অল্প বয়সী ছেলেপুলেরা তারাও খুব পুজো অর্চনায় মন দিয়েছে এবং তারা সে এত রকমের সব ক্রিয়া প্রতিক্রিয়া করেন সেগুলো ফেসবুক এসবে দেখি দেখে খুব অবাক লাগে আমার খুব অদ্ভুত লাগছিল আসল যে পুজোর যে উপকরণ যে প্রাণ আনতে পারাটা সেই প্রাণ আনতে পারাটার মূল যে কথা এটা ভুলে গিয়ে আমরা অনুষ্ঠান সর্বস্ব হয়ে গেছি এমনিতেই বলা হয় যে পূজা হচ্ছে আমাদের সাধনের সবচেয়ে নিম্নতম মার্গ যারা কোনোভাবে কোনো কিছুতেই ঈশ্বরকে ধারণ করতে পারে না ঈশ্বরের রকম ধারণা হৃদয়ের মধ্যে বসাতে পারে না তাদের পক্ষে ব্যক্তি পূজা বা দেবতার পূজা করাটা সবচেয়ে সহজ পদ্ধতি এবং যেহেতু সাধন পথ একটা উত্তরণের পথ এই পূজা পদ্ধতি থেকে ধরে ধরে ধীরে ধীরে তার সমাধি লাভ হতে পারে এরকমটা বলা হয় আমাদের বেলুন মঠের শ্রুতি আছে পুজন পূজনীয় হিতানন্দজি মহারাজ তিনি পূজারই ছিলেন কিন্তু তাঁর ব্রহ্মজ্ঞান হয়েছিল এই পুজো থেকেই শুরু করে হয়েছিল আমাদের যে পুজো বিজ্ঞান যে শ্রীরামকৃষ্ণদেবের পূজা পদ্ধতি যে বইটি আছে সেই পূজা পদ্ধতির শেষে স্বামী হরানন্দ খুব সম্ভবত তার একটি স্মৃতিকথা দেওয়া আছে একটা চিঠি তুলে দেওয়া আছে বাবুরাম মহারাজ কীরকমভাবে পূজা করতেন বাবুরাম মহারাজ এসে পূজা করতেন পূজার ওই অর্ঘ টর্ঘ দিয়ে একটু সূর্যার্ঘ দিতেন এইসব দিয়েই ঠাকুরকে স্নান ঠাকুরের যে অস্থি সেটা স্নান করাতেন স্নান করে মুছে পরিষ্কার করে ফুল চন্দন দিয়েই খেতে দিতেন তিনি বলতেন বাবুরাম মহারাজ বলতেন যে ঠাকুর চান করে বেশিক্ষণ খালি পেটে থাকতে পারতেন তাই ঠাকুরের স্নানান্তেই ঠাকুরকে খাইয়ে দেওয়া হতো তারপরে অন্যান্য পূজাদি করত পূজার ভেতরে যে মানবিক ভাব এটি যতক্ষণ না আসবে অন্তরের সঙ্গে দেবতার সঙ্গে পূজাকের অন্তরের যোগমিল হবে ততক্ষণ পর্যন্ত সে পূজা সার্থক নয় স্বামী বিবেকানন্দের এই যে পূজা এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় সমস্ত ফুল বেলপাতাতে তিনি চন্দন মাখিয়ে যা কিছু ছিল সব তার পায়ে উজাড় করে দিয়ে গভীর ধ্যানে মগ্ন হলেন যে তিনি যে গভীর গভীর ধ্যানে মগ্ন হলেন তাকে কেমন দেখাচ্ছিল বলছেন তাহার ধর্মপ্রভা বিভাসিত স্নিগ্ধজ্জ্বল কান্তিতে ঘর যেন এক অপূর্ব এক অদ্ভুত আলোকে পূর্ণ হলো। তার সারা শরীর দিয়ে যেন জ্যোতি বেরোচ্ছিল এবং তিনি শ্রীরামকৃষ্ণকে অন্তরে দর্শন করছিলেন সেই যে আনন্দ সে যেন তার চোখে মুখে তার শরীরের দিক থেকে প্রকাশিত হচ্ছিল স্বামী আত্মস্থানন্দজির কাছে তার দীক্ষা নেওয়ার গল্প আমরা শুনেছিলাম সেখানে তিনি বলছিলেন যে দীক্ষা দানের পরপরই সঙ্গে সঙ্গেই বিজ্ঞান মহারাজ তাদের কাছে আত্মস্থানজি মনে হলে কেমন গুরু দীক্ষা হওয়া মাত্রই দক্ষিণা চাইছেন তা দক্ষিণাগুলো সব নিয়ে মহারাজ অনেকগুলো পকেটওয়ালা জামা পরতেন এ পকেটে এর দক্ষিণা ঢুকাচ্ছেন সে পকেটে তার দক্ষিণা ঢুকাচ্ছেন কিন্তু অন্তিমে যেই সব দক্ষিণা ঢোকানো হয়ে গেল তখন হাত জোর করে বলছেন ঠাকুর 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 তুমি এদের সব রক্ষা করো শ্রী আত্মা বলছিলেন তোমরা বিশ্বাস করবে কিনা জানি না মনে সমস্ত ঘর যেন একটা অদ্ভুত আলোতে আলোকিত হলো সে হয়তো বিজ্ঞান বিজ্ঞানমঞ্চের প্রার্থনায় হতে পারে তার শ্রীরামকৃষ্ণের কৃপায় হতে পারে কিন্তু সমস্ত ঘর যেন একদম অদ্ভুত আলোতে আলোকিত হয়েছে যেটা সাধকের একটা বৈশিষ্ট্য সিদ্ধ পুরুষের বৈশিষ্ট্য তিনি যেখানে থাকেন সেখান তার সাধন জ্যোতিতে জ্যোতির্ময় হয়ে যায় বাবুরাম মহারাজ এরা সবাই দেখছিলেন ঠাকুর ঘর তখন যেখানে ছিল সেটা একটা ঠাকুর ঘর এখন আপনারা যারা নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়িতে যান দেখবেন নীলাম্বর মুখার্জির বাগানবাড়ি দর্শন করার জন্য একটা নতুন সিঁড়ি তৈরি করা হয়েছে যে সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা প্রথমে শ্রী মা যেখানে ব্রত করেছিলেন সেই ব্রতর যে ছাদ সেই ছাদটিতে গিয়ে ওঠেন সেখান থেকে আরেকটি ঘর এবং তারপরে শ্রী শ্রী মায়ের ঘরে প্রবেশ করা যায় ওই যেখানে এখন নতুন সিঁড়িটি অস্থায়ী সিঁড়িটি তৈরি হয়েছে ঠিক সেই জায়গায় একটা অস্থায়ী ঠাকুর ঘরে শ্রীরামকৃষ্ণকে বসানো হয়েছিল এবং এখানেই স্বামীজির যাবতীয় গান লেখা খণ্ডন ভববন্ধন এই সমস্ত এখানে হয়েছিল অখণ্ডানন্দ এই ঘরে পুজোর সময় ছানা বড়া নিয়ে এসেছিলেন এক মন ওজনের ছানা বড়া সারগাছি থেকে নিয়েছিলেন সেটাও এই ঘরে ঘটে শুধু সিস্টার নিবেদিতার ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল মূল বাড়ির এক তলায় একটা ঘেরা ঘর আছে তার ভেতরে একটা ঘর আছে সেই ঘরের ভেতরে হয়েছিল ধ্যান পূজা অবসানে এইবার মঠভূমিতে যাইবার আয়োজন হইতে লাগিল নির্মিত কৌটায় রক্ষিত শ্রীরামকৃষ্ণদেবের দেবের ভস্যাস্তি স্বামীজি স্বয়ং দক্ষিণ স্কন্ধে লইয়া অগ্রগামী হইলেন অন্যান্য সন্ন্যাসীগণ সহ শিষ্য পশ্চাৎ পশ্চাৎ চলিল শঙ্খ ঘণ্টারলে তটভূমি মুখরিত হওয়ায় ভাগীরথী যেন ঢলঢল ভাবে নৃত্য করিতে লাগিল যাইতে যাইতে স্বামীজি শিষ্যকে বলিলেন আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব তা গাছতলাতেই হোক গাছ কি আর কুটিরই কি সেই জন্য আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মাঠের ভূমিতে নিয়ে যাচ্ছি নিশ্চয়ই জানবি বহুকাল পর্যন্ত বহুজন হিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন স্বামীজি চলছেন সেই দৃশ্যটা যদি আমরা কল্পনা করতে পারি সেটি অসাধারণ একটি দৃশ্য ঠাকুর কাঁধে করে স্বামী স্বামীজি কাঁধে করে ঠাকুরের অস্থি নিচায়কে নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরের মহাসমাধির পর একটি বড় কলসিতে যাবতীয় অস্থি নিচয় পূর্ণ করে সেটি কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের খাটের ওপর রেখে ভোগ পূজা এই সমস্ত চলছিল যখন স্থির হয় ভাড়াটে বাড়ির মেয়াদকাল পূর্ণ হওয়ার পর আগেই ঠাকুরের অস্থি রামচন্দ্র দত্তের বাগানবাড়ি যোগোদ্যান সেইখানে কাকুরগাছিতে রামচন্দ্র দত্তের যে বাগানবাড়ি সেখানে সমাধিস্থ করা হবে সঙ্গে সঙ্গে নিরঞ্জনানন্দ ইত্যাদি ভক্তরা তারা করলেন কি আরেকটি তাম্রপাত্রীর সেই বেশিরভাগ অস্থি সেখানে সরিয়ে রাখলেন যাতে কেউ বুঝতে না পারেন তাই গঙ্গা থেকে গঙ্গা মাটি নিয়ে এসে শিক্ষার মাটি দিয়ে কাতা দিয়ে পূর্ণ করে দিলেন সেই খটটি যাতে কেউ এর বুঝতে পারেন তাতে খানিকটা অস্থি ছিল কিন্তু বেশিরভাগটাই এর মধ্যে থাকলো সেই অস্থি যেটি যেটিকে আমরা আত্মারাম বলি সেই অস্থি কলস এবং ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র তার লেপ বলরাম বাবুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো বলরাম বাবুর বাড়িতে সেগুলো ছিল তার থেকে কিছু জিনিস চুরি হয়ে যায় এখন আপনারা দেখতে পারবেন ঠাকুরের ব্যবহৃত দুটি জিনিস আছে যেটি ঠাকুর নিজে মাস্টমশাইকে দিয়েছিল একটি মোলস্কিনের র্যাপার এবং একটি তার কোট লাল রঙের বনাত কোট আমাদের বেলুর মঠে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে সবুজ রঙের কোট যেটি ঠাকুর পরে পয়লা জানুয়ারিতে ওই আত্মপ্রকাশে অভয়দান অনুষ্ঠানে গিয়েছিলেন এবং তার ওপর কান ঢাকা সবুজ রঙের টুপি এটি বেলুর মঠে সুরক্ষিত আছে ঠাকুরের সেই যে অস্থিনীচয় সেটি এখন শ্রীরামকৃষ্ণদেবের যেখানে বসে আছেন ঠাকুর সেই পদ্মফুলের নিচে যে পরমহংস যে স্ল্যাবটি আছে ওর ভেতরে একটি সিন্ধুক আছে সেই সিন্দুকের ভেতরে চিরতরে সিল করে রাখা আছে যাতে কেউ ওটা কোনো দিন না পার করতে পারে ওর চাবিও নেই কোনো কিছু নেই ওটিকে অত্যন্ত যত্ন করে অত্যন্ত ভালোবাসার সঙ্গে রাখা আছে তাতে খানিকটা বাইরে রাখা ছিল যেটা থেকে এখন বিভিন্ন কেন্দ্রে কখনো কখনো মন্দির প্রতিষ্ঠা হলে সেখানে কিছু কিছু দেওয়া হয়েছে এই অস্থি নিচয়ে এখানে থাকলেন এবং সেটিকে কাঁধে করে ঠাকুর নিয়ে আসছেন জায়গাটা কোনখানে জানেন তো মঠভূমির পূর্ব দিকের মাঠ মানে যেখানে সভা হয় সেই সভার ঠিক পেছন দিকে স্টেজের ঠিক পেছন দিকে একটা লম্বা লম্বি জায়গা আছে গ্রিল দিয়ে ঘেরা সেখানে কেবলমাত্র ফুলের বাগান করা আছে অনুমান করা হয় ওই জায়গায় শ্রীরামকৃষ্ণদেবের অস্থি নিয়ে এসে স্বামীজি রেখেছিলেন এবং সেইখানে পূজা হোম এবং কেউ কেউ বলেন যে সেখানে তিনি মন্ত্র দীক্ষাও কাউকে কাউকে দেন বলছে ঠাকুর তাকে আদেশ করেছিলেন যে কাঁধে করে তিনি তাকে যেখানে নিয়ে যাবেন সেইখানেই তিনি থাকবেন এর অন্যতা হবে না তাই ঠাকুরের এই আদেশকে পূর্ণতা দেওয়ার জন্য তিনি ধীরে ধীরে ওই তার যে অস্থিনীচয়টি কাঁধে করে নিয়ে গেলেন শিষ্য জিজ্ঞেস করছেন ঠাকুর আপনাকে কখন এই কথা বলিয়াছেন স্বামীজি বলছেন মঠের সাধুগণকে দেখাইয়া ওদের মুখে শুনিস নি কাশীপুরের বাগানে শিষ্যের প্রশ্নের শেষ নেই তিনি তাই বলছেন যে কখনো যে ঠাকুরের ভাবে গেছিলেন শিষ্য একটা অদ্ভুত কথা বললেন ও সেই সময় বুঝি ঠাকুরের গৃহস্থ সন্ন্যাসী ভক্তদের ভিতরে সেবাধিকার লইয়া দলাদলি হইয়াছিল খুব আনপার্লামেন্টারিয়ান কথা সেখানে স্বামীজি বলছেন দলাদলি ঠিক নয় একটু মন কষাকষি হয়েছিল জানবি যারা ঠাকুরের ভক্ত যারা ঠিক ঠিক তার কৃপা লাভ করেছেন তা গৃহস্থই হন আর সন্ন্যাসী হন তাঁদের ভিতরে দলফল নেই থাকতেই পারে না তবে ওরূপ একটু একটু মন কষাকষি কারণ কি জানিস প্রত্যেক ভক্ত ঠাকুরকে আপন আপন বুদ্ধির রঙে রাঙিয়ে এক একজনে এক এক রকম দেখে ও বোঝে তিনি যেন মহাসূর্য সূর্য আর আমরা যেন তার প্রত্যেকে এক এক রকম রঙিন কাঁচ চোখে দিয়ে সেই এক সূর্যকে নানা রং বিশিষ্ট বলে দেখছি অবশ্য একথা ঠিক যে কালে এর থেকেই দলের সৃষ্টি হয় তবে যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাৎ সম্পর্কে আসে তাদের জীবৎকালে ওইরূপ দলফল সচরাচর হয় না সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায় অহংকার অভিমান হীন বুদ্ধি সব ভেসে যায় কাজেই দলফল করবার তাদের অবসর আর হয় না কেবল যে যার নিজের ভাবে হৃদয়ে পুজো করে স্বামীজি বলছেন দলাদলি নয় একটু মন কাসাকশী হয়েছিল গৃহস্থ ভক্তরা যারা অর্থের যোগান দিতেন তাদের মনে হয়েছিল যে স্বামীজি তার গুরু ভাইরা বোধ যথেষ্ট অর্থ শ্রীরামকৃষ্ণের সেবায় ব্যয় করছেন না তারা আত্মসেবাতে কিছুটা ব্যয় করছেন এই নিয়ে তাদের মধ্যে একটু দলাদলি হয়েছিল তাদের একটু মন কষা খুশি হয়েছিল এবং স্বামী ঠাকুরের কানে যখন এটি পৌঁছায় ঠাকুর অত্যন্ত অসন্তুষ্ট হয়ে স্বামী বিবেকানন্দ তখন নরেন্দ্রনাথকে বলেন তুই আমায় কাঁধে করে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকবো সে গাছতলাই হোক আর যেখানেই হোক সেই কথাটিকে মনে রেখে স্বামীজি বলছেন যে যারা শ্রীরামকৃষ্ণকে সত্যি সত্যি ভালোবাসে তাদের মধ্যে দলাদলি হয় না আসলে আমরা সবাই তাকে এত ভালোবাসি যে আমাদের মনে হয় তিনি শুধু আমারই আমার মতন করেই জগৎ তাকে বুঝবে তা কিন্তু নয় তিনি প্রত্যেককে একটি উদার দৃষ্টি দিয়েছেন সেই উদার দৃষ্টির আলোকে আমরা প্রত্যেককে তাকে দেখব আমরা দেখেছি পূজ্যপাত ভেশানন্দ জী মার্গকে দর্শন করতে গেছি গিয়ে দেখেছি ওখানে ভক্তেরা যখন তাকে দর্শন করে ফিরে আসতেন তখন এই মন্দিরে যখন নৌকায় ফিরতেন আমরা শুনতাম সবাই বলছেন বাবা আজ তার দিকে তাকিয়েছেন আজকে ওই প্রসঙ্গটা বাবা তোমার দিকে তাকিয়েই বলেছেন আরেকজন বলছেন না না ওরকম নয় বাবা এই প্রসঙ্গটা ওরকম তোমার দিকে তাকিয়ে বলে আমার তো মনে যেটা আমার দিকে তাকিয়েই তিনি বলেছেন এই রকম একটা ভাব সবার ভেতরে জেগে যায় এই এই রকম একটা ভাব চলতে থাকে এবং এই চলতে থাকার জন্যই সবার মনে হতে থাকে যে শ্রীরামকৃষ্ণ মহারাজ শুধু তাদের যখন আমরা আমাদের এই আমাদের যে ঠাকুরের যে মিনিয়েচার ফর্ম এই মিনিয়েচার ফর্ম সম্পর্কে এরকম আমাদের ভাবনা তখন ঠাকুর সম্পর্কে তাদের কীরকম ভাবনা ছিল সেটা আমরা অনুভব করতে পারি কিন্তু স্বামীজি একটি কথা বলেছেন যে সেই আত্মারাম পুরুষকে যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাৎ সম্পর্কে আসে তাদের জীবৎকালে ওই রূপ দল সচরাচর হয় না কেন হয় না সেটা তিনি খুব সুন্দর করে বলেছেন বলেছেন সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায় অহংকার অভিমান হীনবুদ্ধি সব ভেসে যায় আমরা নিজেদের বিকশিত করতে পারি না তার কারণ হচ্ছে তিনটি অহংকার অভিমান এবং হীনবুদ্ধি অহংকার আমি কি কিছু কম অভিমান আমি ওর অনেক আগে এসেছি আমি অনেক প্রাচীন আমি অনেক বেশি বুঝি আর এর ফলে মানুষকে ছোটো ভাবায় যে বুদ্ধি যেমন অনেক যখন আগুন জ্বলতে থাকে চতুর্দিকে যেমন ময়লা থাকে সেগুলো ময়লাগুলো পুড়ে যায় ঠিক সেই রকম যখন ওই দেখবেন আপনাদের পাতা টাতা শুকনো পাতাটা আমাদের এখানে আমরা খুব দেখি শুকনো পাতা টাতা সব এক জায়গায় জড়ো হলে সেগুলোকে একত্রিত করে সেগুলিকে নষ্ট করে দেওয়ার এ আছে একটা গর্ত আছে সেখানে একটুখানি আগুন জ্বালিয়ে দেওয়া হলো সেগুলি তারপর সেগুলো পুরে ছাই হয়ে গেল তার কোনো অস্তিত্ব থাকে না ঠিক সেই রকম আমাদের মোহ গর্তের ভেতরে এই তিনটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হয় তার কৃপায় তাকে যখন দর্শন করি আমরা তখন এই তিনটি জিনিস আমাদের চলে যায় এক হচ্ছে অহংকার দুই হচ্ছে অভিমান আর তিন হচ্ছে বুদ্ধি কাজেই আমরা যখন আমাদের সঙ্গে তাকে পৃথক দেখি না তাই দল ফল এগুলি কোনো কিছু করা আমাদের পক্ষে আর সম্ভব হয় না খুব সুন্দর করে বলছেন যে তারা তাদের নিজেদের ভাবে পূজা করেন এই দলটল ঠিক নয় দলাদলির কথা নয় এরকম কথা তিনি বলছেন না তিনি বলছেন প্রত্যেকে নিজের ভাবে এই তার পূজা করে কারণ ঠাকুরকে যখনই তারা দেখেন তখন ঠাকুরের আলোর তার যে জ্যোতির্ময় প্রভার আলোয় সম্পূর্ণ তাদের মনের যে মলিনতা সেটি সম্পূর্ণভাবে অপসৃত হয়ে যায় একেবারে চলে যায় তখন সেই জ্যোতির্ময় পুরুষকে দর্শন করার মাত্র তার মনের ভেতরে কোনো অন্ধকার আসে না তখন সে তার রূপে এত মজে থাকে যে যে দল ফল ব্যাপারগুলো এগুলো হয় না দেখবেন ইদানিং আমরা অনেক রকমের দল তৈরি করেছি এই বিশেষ করে করোনা কালে হোয়াটসঅ্যাপে অনেকগুলো দল তৈরি হচ্ছে আমি খুব দুঃখিত হই দেখে যে দলেদের একটি কাজ দেখি সারাদিন ধরে তুমি কেন ওইটি পোস্ট করলে সেইটি আমাদের এই গ্রুপের অনুকূল নয় এবং কেন অনুকূল নয় তখন দুটো ভাগ হয়ে যায় একদল বলে হ্যাঁ এটা অনুকূল এটা অনুকূল নয় যে উদ্দেশ্য এই দল গ্রুপগুলি হয়েছিল যে উদ্দেশ্য হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো তৈরি হয়েছিল তাদের সেই উদ্দেশ্যটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় কিছুতেই সেই লক্ষ্যে তারা পৌঁছতে পারেন না কিছুতেই তারা সেই লক্ষ্যতে পৌঁছতে পারেন না এটা হচ্ছে কষ্টের খুব বেদনা বলছেন কা তার কারণ হচ্ছে আমরা মূলটিকে ছেড়ে তার চতুর্দিকের যে জ্যোতির বলায় সেটিকে ধরার চেষ্টা করি এবং সেটা ধরতে গিয়ে আমরা উদ্দেশ্যকে হারিয়ে ফেলি স্বামীজি একবারে পরিষ্কার বলছেন যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সম্পর্কে সাক্ষাৎ সম্পর্কে আসে তাদের জীবৎকালে ওইরূপ দলফল সচরাচর হয় না সেই আত্মারাম পুরুষের আলোতে তাদের চোখ ঝলসে যায় অহংকার অভিমান হীনবুদ্ধি যে তিনটে জিনিস আমাদের আসে আমি আমার চেয়ে বড়ো আর কেউ নি আমি ওকে ইয়ে আমরা বেলুড় মঠে দেখেছি যারা সব সবার আগে ডিসিপ্লিন ভাঙতেন তারা হলে আমাদের সবচেয়ে পুরোনো ভক্ত হয় বিশুদ্ধানন্দজির ভক্ত নালে প্রভু মহারাজের কাছে মন্ত্র দীক্ষা আছে নালে গম্ভীর মহারাজ নালে ভূতেশ পরবর্তীকালে তাদের অন্যান্য প্রথম সবার আগে নিয়ম ভাঙা শেষকালে এসেছেন প্রেসিডেন্ট মর্যাদা দর্শন করতে কিন্তু কোথাও একটা সেই কেরোসিনের টিন ইট রেখা যাওয়ার মতো কাউকে একজনকে বলে গেছে এই তোর পেছনে আমার লাইনটা থাকলো এইবার তোর পেছনে আমার লাইনটা থাকলো বলে এবার চতুর্দিক তিনি ঘুরে বেড়াচ্ছেন তারপরে তিনি এসে সেই ওই সবাই লাইনের মাঝখানে সেইখানে ঢুকে যাবে এবং সেইটি তার যে আচরণটা জাস্টিফাইড সেইটা করার চেষ্টা করেন তার কারণ হচ্ছে দারোয়ানরা কিছু বললেই তারা এই কথাটি বলতেন আমরা অনেকদিন ভলেন্টারি করেছি তো এই কথাটা কানের ভেতরে আমাদের ঠুকে যেত জানো আমি কার শিষ্য জানো আমার কার কাছ থেকে দীক্ষা আছে কত বছর ধরে মোটে আছি সেই ভরত মহারাজকে দেখেছি আমাদের সব্যসাচী বলে একজন দারোয়ান ছিল সে বলেছিল একটি কথা যে দেখেছেন তো কি লাভ লাভ তো কিছু হয়নি দেখে তো লাভটা কিছু হয়নি মানে আমাদের স্বভাবের তো কোনো পরিবর্তন হচ্ছে না এই তিনটে জিনিস চলে যায় অহংকার আমি বোধ আমি বিরাট একটা কিছু অভিমান আমাকে বললো আমি কি কম কিছু আর তিন হচ্ছে হীন বুদ্ধি আমরা এমন এমন কাজ করে ফেলি যেটা আমাদের শ্রীরামকৃষ্ণ শিষ্য বলে পরিচয় দিতে কষ্ট হয় শ্রীরামকৃষ্ণকে যারা সত্যিকারের ভালোবাসে তাঁরও প্রভার আলোয় আলোকিত হয় এইগুলো যে মনের তিনটে কালো দিক সেই কালো দিকটায় এত আলো ভরে যায় এগুলো আর আমাদের জীবনের মধ্যে থাকে না বলছেন যে ঠাকুরের ভক্ত যারা ঠিক ঠিক দল কৃপালাভ করেছেন তা গৃহস্থই হন আর সন্ন্যাসী হন তাদের ভেতরে দল নেই থাকতেই পারে না তবে একটু মন কারণ কি তা জানিস প্রত্যেক ভক্ত ঠাকুরকে আপন আপন বুদ্ধি এক একজনকে এক এক রকম দেখেও বোঝে এটা খুব স্বাভাবিক হওয়াটা খুব স্বাভাবিক আমরা নিজেরা দেখেছি ভূতেশানন্দ জী মহারাজের কাছে আমরা যেতাম আমাদের মনে হতো মহারাজ আজকে বোধহয় আমার দিকে তাকিয়ে তাকে সবটা বলছেন নৌকায় যখন আসতাম তখন দেখতাম সবাই একে অপরের সঙ্গে তর্ক না বুঝলে ওই প্রশ্নটা উনি আমার দিকে তাকিয়ে বলেছিলেন আরেকজন বলছেন না না এই প্রশ্নটা আমার দিকে তাকিয়ে বলেছিলেন আমরা তাকে এতটা বেশি ভালোবাসি এতটা বেশি ভালোবাসি মনে করি তিনি শুধু আমার আর কারুর নয় এক্স ওয়াই জেড তিনি কারুর নয় তিনি শুধুমাত্র আমার তিনি শুধুমাত্র আমার তিনি শুধুমাত্র আমার এই তার উপর একটা অধিকার আমার ছাড় তিনি আমার ছাড়া আর কেউ নন আমরা গুতিয়ে গাতি অনেকখানি জায়গা নিয়ে বসতাম দেখতাম কাছে দুপাশে যারা বসতেন বেশ অনেকখানি জায়গা নিয়ে বসতেন কেউ যেন সেখানে না বসতে পারেন সেই পাটাকে কিরকম করে অদ্ভুত এই কায়দাগুলো আমি এখন করার চেষ্টা করি পাটাকে কিরকম এরকম করে ছড়িয়ে বসতেন যাতে ওই জায়গায় কেউ না বসতে পারে শিখরে মানুষ খুব ঠান্ডা গরম মাত্রার মানুষ ছিলেন তিনি বসতেন পাগুলোকে সংকুচিত করুন ছোটো করে ফেলুন আরেকজন বসতে পারবে ওখানে আরেকজনের হবে ঠিক হয়ে যাবে এইটা এর কারণ যে তিনি খারাপ তা নয় তিনি সবটুকু প্রভুকে এত ভালোবাসেন সবটুকু করতুম আর স্বয়ং শ্রীরামকৃষ্ণের যারা কাছে আসতেন তারা তো এরকম করবেনি খুব স্বাভাবিক বলছেন শ্রীরামকৃষ্ণকে তারা এক একটা কাঁচ দিয়ে দেখতেন কেউ ভক্তি কেউ ভালোবাসা কেউ প্রেম কেউ জ্ঞান কেউ বৈরাগ্য কিন্তু যে কাজ দিয়েই দেখুন তারা আপন করার রঙে তাদের নিজেরকে দেখতে। দেখতেন নিজের রঙে তারা প্রভুকে আপন করতেন তাই তার থেকে এতটুকু ব্যত্যয় তার থেকে এতটুকু চ্যুতি হলে তারা কিন্তু রাগ করতেন তারা অভিমান করতেন স্বামীজি এর কথাটাই বলছেন বলছেন এটা দলাদলি ঠিক নয় এটা এরকমই বলছেন তবে যারা সৌভাগ্য এই তবে যারা সৌভাগ্যক্রমে অবতার পুরুষের সাক্ষাৎ সম্পর্কে আসে তাদের জীবৎকালে এইরূপ দলফল ফল সচরাচর হয় না এই দলবাজিগুলো তাদের আর করা হয় না সেদিনকে একজন প্রশ্ন করছিলেন আপনার কি কোনো দল আছে মানে আমার কোনো গ্রুপ আছে যেখানে শুধু একটা ভক্ত গোষ্ঠী নিয়ে আমি আলোচনা করি আমরা না আমি দলবাজি করা অনেক আগে ছেড়ে দিয়েছি কলেজে কোনো দিন দলবাজি করিনি সাধু জীবন হওয়ার দলবাজি করিনি এত মরার বয়স হয়ে গেলে কোনো দলবাজি করি না দলবাজিটা হয় না শ্রীরামকৃষ্ণদেবকে যারা ভালোবাসবে তারা শ্রীরামকৃষ্ণময় ময় দলবাজি তখনই হয় যখন আমি নিজেকে খুব বড়ো করে দেখি আমাদের সাধুদের ফলোয়ারদের এরকম নেই তা এরকম নয় হয় এরকম কোনো কোনো বিশেষ দিনে কোনো একজনের বক্তৃতা আছে আমরা যেন ছোটোখাটো বক্তা আছি আমাদের ক্লাসগুলো একদম ফাঁকা শূন্য হাতে ফিরি হে না তো পথে পথে ওই দু পাঁচটি ছটি জন বসে আছেন আমার মনে আছে এরকম একজন বিদেশি সাধু এসেছিলেন একবার কলকাতায় সেদিন আমার যোগদানে ক্লাস ছিল বলার ছিল সেটা এন্ডাউমেন্ট লেগছে ছিল পূজনীয় বিমল আত্মানজি বলছেন আজকের দিনটা চয়ন করার ফুল হয়েছিল আজি অমুক মহারাজ এসছেন বিদেশ থেকে সব ভক্তরাই সেইখানে চলে যাবেন তোমার ক্লাসে আর কোনো লোক আসবে না কী আর করা যাবে শশী মহারাজ শূন্য ক্লাসে ক্লাস করাতেন আমার তো তবু সাত আট এসেছে আমার অসুবিধা নেই অত বড়ো কাকুরগাছির অত বড় হলে খুব মন খারাপ হচ্ছিল গিয়ে দেখে সাত আটটি তারপরে যখন শেষ হলো মোটামুটি আধঘানা হল ভর্তি হয়েছে পুজনে বিমল না তোমারও বাজারে একটু একটু করে লোক তৈরি হচ্ছে মানে আমারও একটা আমি একটা বিক্রয় জাতীয় সামগ্রী আমারও বলা শোনার জন্য লোক তৈরি হয়ে গেছেন এই দলটা নয় আমরা যদি শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে যাই তাহলে দেখবেন দলটলগুলো সব এমনি চলে যায় মহাশয় তবে কি ঠাকুরের ভক্তেরা সকলে তাকে ভগবান বলিয়া জানিলেও সেই এক ভগবান স্বরূপ তাঁরা ভিন্ন ভিন্নভাবে দেখেন এবং সেই জন্যই তাহাদের শিষ্য প্রশিষ্যদের কালে একটি একটি ক্ষুদ্র গণ্ডির ভিতর পড়িয়া ছোট ছোট দল বা সম্প্রদায় সকল গঠন করিয়া বসে স্বামীজি বলছেন হ্যাঁ এজন্য কালে সম্প্রদায় হবেই এই দেখ না চৈতন্য দেবের এখন দু তিনশো সম্প্রদায় হয়েছে যিশুর হাজার হাজার মত বেরিয়েছে কিন্তু ওই সকল সম্প্রদায় চৈতন্যদেব ও যিশুকেই মানছে এটা একবারে ঠিক কথা কালে যদি আমরা আমাদের যে যে এই আমাদের হীন দৃষ্টি আমাদের যে অল্প দৃষ্টি সেইটা দিয়ে যদি তার থেকে না বেরিয়ে পড়তে পারি তাহলে কিন্তু কালে ছোট্ট ছোট্ট দল তৈরি হবে এক যিশুর মতেরই কত দল তাদের কত রকমের প্রতীক চিহ্ন কেউ এই পরিত্রাতা যিশু হাত দুটে তোলা সেই যিশুকে মানে কেউ শুধুমাত্র পরিত্রাতা যিশুর ওই ক্রসটাকে মানে কেউ মা মেরিকে মানে কেউ মা মেরিকে মানেন কিন্তু মানেন না কেউ আর মা মেরিকে মা মেরির কোলে বসে থাকা আমরা যা গোপাল ভজনা করি সেইভাবে মানি ক্রিস্চিয়ানিটির কত রকম ভাগ মুসলিম ধর্মে এরকম কত রকম ভাগ কিন্তু সকলেই সেই একই সেই পরমেশ্বরকেই চিন্তা করছে চৈতন্যদেবের দলের কত রকমের সম্প্রদায় কত রকম কি আছে সবাই সেই একই ভগবানকেই চিন্তা করছে এটা হচ্ছে কথা সেই ভগবানকে নিয়েই তাদের আনন্দ সেই ভগবানকে নিয়েই তারা মজলিস করছেন বলছেন যে যেভাবেই করুক না কেন সবাই সেই তাকেই ধরছেন তবে শ্রীরামকৃষ্ণের ভক্তদের মধ্যেও কালী বোধ বহু সম্প্রদায় হইবে স্বামীজি বলছেন হবে বই কি তবে আমাদের এই যে মঠ হচ্ছে তাতে সকল মতের সকলভাবে সামঞ্জস্য থাকবে ঠাকুরের যেমন উদার মত ছিল এইটি ঠিক ঠিক সেই হবে এখান থেকে যে মহা সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরোবে তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে স্বামীজি বলছেন স্বামীজিকে তিনি বলছেন ঠাকুরেরও তাহলে বোধ আলাদা আলাদা ভক্ত গোষ্ঠী তৈরি হবে আমাদের ঠাকুরের আলাদা আলাদা ভক্ত গোষ্ঠী তৈরি হয়নি কিন্তু আমাদের গুরুদের আলাদা আলাদা ভক্ত গোষ্ঠী একটা সময় তৈরি হয়েছিল পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ আগরতলায় গেলেন সেখানে গিয়ে দেখলেন দুটি ভক্ত গোষ্ঠী তৈরি দুটো তিনটে ভক্ত গোষ্ঠী তৈরি হয়েছে কেউ পূজনীয় বীরজানন্দজী মহাজের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছেন কেউ পূজনীয় স্বামী শঙ্করানন্দজী মহাজের দীক্ষা নিয়েছেন কেউ পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজির কাছে মন্ত্র নিয়েছেন এমনকি এই ভক্ত গোষ্ঠী এত তীব্র যে মন্দিরের বাইরের দিকের গেট দরজা বন্ধ করে একদিকে বিশুদ্ধানন্দজির জন্ম জয়ন্তী চলছে দিকে আরেকজনের জন্ম জয়ন্তী চলছে মাঝে সেটা দেখে ভীষণ কষ্ট হয় আমরা গুরুবাদকে প্রপোগেট করি না শ্রীরামকৃষ্ণ হলেন আমাদের সবার গুরু এবং আমাদের গুরুরা হলেন শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি শ্রীরামকৃষ্ণ নিজে স্থূল শরীরে আমাদের কাছে আসতে পারছেন না বলে তার একজন প্রতিনিধিকে আমাদের কাছে পাঠাচ্ছেন এই ভাবটা যতক্ষণ না পর্যন্ত শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত হবে না শ্রী শ্রী মা মন্ত্র দীক্ষা দেবার সময় বলতেন আমি মন্ত্র দান করলাম কিন্তু ঠাকুরই তোমার ইষ্ট ঠাকুরই তোমার গুরু এই বোধটা আমাদের যদি না থাকে তাহলে ভীষণ কষ্ট হবে তখন এই ছোটো ছোটো দল হবে সেই কারণে আগে বিরজানন্দ যে জন্মতিথি মঠে পালন হতো স্নানযাত্রার দিন উৎসবাদি হতো ঠাকুরের বিশেষ পূজা হতো আপনারা অতীতের শ্রুতি দেখলে পাবে কিন্তু সেটা প্রভু মহারাজ প্রেসিডেন্ট হওয়ার পর সম্পূর্ণভাবে এটা বন্ধ করা দেওয়া হয় আমাদের যিনি সব এই যে বেদ এবং বিভিন্ন জায়গাগুলিকে একত্রিত করেছেন সেই ব্যাসদেবের জন্মদিন ব্যাস পূর্ণিমাকে আমরা আমাদের গুরু পূর্ণিমা হিসেবে আমাদের গুরুদের জন্মদিন হিসেবে পালন করি শুধু এটি করেই ক্ষান্ত হননি প্রভু মহারাজ স্বয়ং হেডকোয়ার্টার্সে গিয়ে তাঁর জন্মদিনের তারিখটিকে শুধু কালি দিয়ে কেটে দিয়েছিলেন সে এমনভাবে কেটেছিলেন যে উল্টো করলেও তারিখটা দেখতে পাওয়া যায় না সেই ডকুমেন্টটা এখনও বেলুন মঠের হেডকোয়ার্টার্সে মহাফেজ খানায় আছে প্রভু মহারাজ কক্ষনো চাইতেন না যে আমাদের গুরুদের জন্মদিন নিয়ে হইচই হোক শ্রীরামকৃষ্ণের প্রতি আমাদের সম্পূর্ণ মন প্রাণ এক হয়ে থাকবে এখন ইদানিং গুরুদের জন্মতিথি নিয়ে কেক কাটাই সমস্ত নানা কিছু হয় আমরা আসলে উৎসব প্রিয় তো কিন্তু সবসময় মনে রাখবেন যে শ্রীরামকৃষ্ণ হলেন আমাদের আদর্শ গুরু স্বামীজি বলছেন অবশ্যই নিশ্চয়ই হবে বলছেন হবে বই কি তবে আমাদের বহু সম্প্রদায় হবে বই কি তবে আমাদের এই যে মঠ হচ্ছে বেলুর কি সকল মতের সামঞ্জস্য বহু মানুষ থাকবে আমরা যখন আগে বেলুড় মঠে ছিলাম কত বড় বড় মানুষ আসতেন এখনো আসেন তারা বেলুড় মঠের মন্দিরের স্ট্রাকচার দেখে মুগ্ধ হয়ে যান যে এইভাবে কখনো ভাবা যায় কিনা ভাবা যায় প্রথম কথা আমাদের মন্দিরের যে তিনটি ভাগ সাধারণত মন্দির স্ট্রাকচারের তিনটি ভাগ গোপুরম নাট মন্দিরম এবং গর্ভমন্দিরম এই তিনটি গোপুরাম গোপুরম নাট মন্দির গর্ভমন্দির একত্রিত তিনটি আলাদা আলাদা ভাগকে একত্রিত সমন্বয় করা আমাদের যে গেইটটা সেটা বৌদ্ধ স্কালচার থেকে নেওয়া হয়েছে ওপরের যে এটা ওই যে আটচালাটা আছে সেটা আমাদের বঙ্গের বঙ্গের আটচালা সেখান থেকে নেওয়া হয়েছে তার ভেতরে যে পাথরের কাজ এগুলো জয়পুরের জাফরির কাজ মাঝখানে দাঁড়ালে দেখবেন ঠাকুরের নাট মন্দিরটা টি এর মতো চার্চের টি হয় ওদের সবসময় যে প্রেয়ার হল সেটা টি এর মতো দেখতে হয় ক্রুশ যেরকম হয় ঠিক সেই রকম সেই টি এর আকারের এবং ভেতরের যে চৈত্যটা এটা বৌদ্ধ বিহার থেকে নেওয়া হয়েছিল এটা খরবুজা কমলা লেবুর মতো করে তৈরি কোয়ার মতো কমলা লেবুর কোয়ার মতো করে তৈরি করা যাতে মাইক্রোফোন ছাড়া শুধুমাত্র শব্দ এবং তার প্রতিধ্বনি দিয়ে এইগুলোকে করা যায় এখন তো ব্রহ্মচর্য সন্ন্যাসের অনুষ্ঠানে মাইক্রোফোন ব্যবহার করা হয় আমাদের যখন ব্রহ্মচর্য সন্ন্যাস হয়েছে তখন মাইক্রোফোন ব্যবহার করা হতো না কিন্তু শুনতে কখনো কোনো দিন অসুবিধা হতো না একটু কখনো কখনো প্রতিধ্বনিতে একটুখানি শব্দ একটু এপাশপাশ হয়ে যেত কিন্তু সেটা ঠিক আচার্যরা ম্যানেজ করতেন খুব সুন্দর ব্যবস্থা তারপরে যে দেওয়ালগুলো ঠাকুরের গর্ভমন্দিরের যে দেওয়াল সেগুলো দেওয়ানি খাস থেকে নেওয়া হয়েছে পেছনে ঠাকুরের পেছন দিকে যদি দেখেন সেই ময়ূর করা আছে সেটা সবটুকু জয়পুরের বিভিন্ন জায়গা থেকে নেওয়া ডমরুর মতো ঠাকুরের যে বেদিটা সেটা শিব ঠাকুরের ডমরুর মতো তাতে সহস্র দল পদ্মের ওপর শ্রীরামকৃষ্ণ বসে আছে তার চতুর্দিকে গর্ভমন্দিরের মন্দিরের বাইরে গেলে দেখবেন নবগ্রহ আছেন দুই দ্বারপাল আছেন একদিকে মহাবীর এবং একদিকে গণেশ বাকি অনেকগুলো আর্ধেক আছে যেখানে স্বামীজির নির্দেশে কিছু মূর্তি বসার কথা ছিল অর্থাভাবে সেখানে মূর্তিগুলো বসেনি এবং সবটুকু ওপরে যদি তাকিয়ে দেখেন যেমন একটা হিন্দুদের যে দুর্গ যেভাবে তৈরি হয় ঠিক সেই রকম একটি ভাবকে দুর্গ তৈরি হতো একটি রাজ্যকে রক্ষা করার জন্য একটি সাম্রাজ্যকে রক্ষা করার জন্য আর এই মন্দিরটি এমনভাবে দুর্গের আকারে তৈরি হয়েছে যেন শ্রীরামকৃষ্ণের ভাবটিকে রক্ষা করার জন্য যাতে যে কেউ ওইখানে আসে যেমন দুর্গের দরজা যখন বন্ধ হয়ে যেত দুর্গবাসীরা সুরক্ষিত বাইরে থেকে কোনো বৈ কোনোরকম কোন বৈদেশিক আক্রমণ তাদেরকে আক্রান্ত করতে পারতো না ঠিক সেই রকমভাবে এই মন্দিরের ভেতরে এলে শ্রীরামকৃষ্ণ ভক্তদের ভাবটি সুরক্ষিত হয়ে থাকবে বাইরের কোনো অন্য ভাব তাকে কখনো প্লাবিত করে নিয়ে যেতে পারবেন না তখনও মন্দির হয়নি সমন্বয়ের উদ্ভিন্ন ছটা বেরোবে তাতে জগৎ প্লাবিত হয়ে যাবে আমার খুব অবাক লাগতো এখানে অন্য অন্য ধর্মাবলম্বী সাধুরা আছে যখন সাধু হতে এলাম তখন দেখলাম অন্য ধর্মাবলম্বী সাধুরাও আমাদের সঙ্গে সাধু হতে এসছেন মুসলিম সাধু আছেন খ্রিস্টান সাধু আছেন জৈন আছেন শিখ বোধ একজন আছেন এরকম কিন্তু আছেন অন্যান্য ধর্মমতের সাধুরাও আছেন এবং দে আর ফ্রি টু ফলো দেয়ার ওন রিলিজন কিন্তু বহু ক্ষেত্রে তারা শ্রীরামকৃষ্ণ ভজনা ছাড়া অন্য কিছু করেন না এইরূপ কথাবার্তা চলিতে চলিতে সকলে মঠ ভূমিতে উপস্থিত হইলেন স্বামীজী স্কন্ধস্থিত কৌটটি জমিতে বিস্তীর্ণ আসন পরি নামাইয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন অপর সকলেও প্রণাম করিলেন অনন্তর স্বামীজি পুনরায় পূজায় বসিলেন পূজান্তে যজ্ঞাজ্ঞি প্রজ্বলিত করিয়া হোম করিলেন এবং সন্ন্যাসী ভাতৃগণের সহায় সহস্তে পায় সন্ন্য প্রস্তুত করিয়া ঠাকুরকে নিবেদন করিলেন বোধ হয় ওই দিন ওই স্থানে তিনি কয়েকটি গৃহস্থ ভক্তকেও দীক্ষা দিয়াছিলেন পূজা সমাপন করিয়া স্বামীজি সাদরে সমাগত সকলকে আহ্বান ও সম্বোধন করিয়া বলিলেন আপনারা আজ কায়েমনোবাক্যে শ্রী শ্রী ঠাকুরের পাদোপাদ্যে প্রার্থনা করুন যেন মহা যুগাবতা ঠাকুর আজ থেকে বহুকাল বহুজনহিতায় বহুজন শুখায় এই পূর্ণ ক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন সকলে করজোরে এইরূপ প্রার্থনা করিলেন পূজান্তে স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন ঠাকুরের এই কৌটো ফিরিয়ে নিয়ে যাওয়ার আমাদের অর্থাৎ সন্ন্যাসীদের কারোর আজ অধিকার নেই কারণ আজ আমরা ঠাকুরকে এখানে বসিয়েছি অতএব তুই মাথায় করে ঠাকুরের এই কৌটা তুলে নিয়ে মঠে নিয়ে চল শীর্ষ কৌটা স্পর্শ করিয়া কুণ্ঠিত হইছে তেন দেখিয়া ঠাকুর বলিলেন ভয় নেই মাথায় কর আমার আজ্ঞা কি সুন্দর কথা মঠভূমির ছবিটা দেখলে কি ভালো লাগছে সে বিস্তীর্ণ জায়গায় সেখানে আসন প্রস্তুত হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্য সেইখানে সেই কৌটটি রাখা হলো স্বামীজি পূজা করলেন খুব সম্ভবত মহাপুরুষ মহারাজ পায়েস রান্না করেছিলেন স্বামীজি সেই পায়েস ঠাকুরকে নিবেদন করলেন এবং সেখানে তিনি কয়েকজনকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন যেহেতু কোনো রেকর্ড নেই তাই এ বিষয় তিনি প্রত্যয় করে বলতে পারছেন না সব অনুষ্ঠান শেষ হয়ে গেলে ঠাকুর সমবেত সকলের কাছে প্রার্থনা করলেন সবাই যেন ঠাকুরের কাছে আজকে প্রার্থনা করেন আপনারা আজ কায় মনোবাক্যে ঠাকুরের পাদপদ্যে প্রার্থনা করুন যেন মহাযুগাবতা ঠাকুর আজ থেকে বহুকাল বহু জনহিতায়ও বহু জনসুখায় এই ক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের সমন্বয় কেন্দ্র করে রাখেন এইটি অদ্ভুতভাবে ভাবে হল তারপরে তিনি বলছেন তিনি কাঁধে করে ঠাকুরকে নিয়ে এসছিলেন আর তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা তার নেই তাই শিষ্যকে তিনি আদেশ করছেন শিষ্য কিন্তু কিন্তু করলেও তিনি তাকে আদেশ করলেন তিনি যেন তা সেই কৌটিটি মাথায় করে নিয়ে রওনা দেন আমরা শেষ করব এই ঘটনাটা দিয়ে শিষ্য তখন আনন্দিত চিত্তে স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া কৌঠ মাতায় তুলিয়া লইল এবং আজ্ঞায় ওই শ্রীগুর স্পর্শাধিকার লাভ করিয়া আপনাকে ধন্য জ্ঞান চলিল অগ্রে মস্তকে শিষ্য পশ্চাতে স্বামীজি তারপর তারপর অন্যান্য সকলে আসিতে লাগিলেন প্রতিমধ্যে স্বামীজি তাহাকে বলিলেন ঠাকুর আজ তোর মস্তকে উঠে তোকে আশীর্বাদ করছেন সাবধান আজ থেকে আর কোনো অনিত্য বিষয়ে মন দিবি নি একটি ছোট্ট সাঁকো পার হইবার পর পূর্বে স্বামীজি শিষ্যকে পুনরায় বলিলেন দেখিস এবারে খুব সতর্ক হয়ে খুব সাবধান খুব সতর্কে যাবি রূপে নির্বিঘ্নে মঠে নীলাম্বরের বাগানবাড়িতে উপস্থিত হইয়া সকলেই আনন্দ করিতে লাগিলেন এটি এইখান দিয়ে আমাদের শেষ হচ্ছে ঘটনাটা ভাবুন শীর্ষ ঠাকুরকে মাথার উপর তুলে নিয়ে হেঁটে হেঁটে আসছেন আবার সেই পুরনো রাস্তা দিয়ে এখন আমরা ভাবতেই পারি সেই ইট বাঁধানোর যে রাস্তা ওই রাস্তা দিয়ে তিনি হাঁটতে হাঁটতে ওই যেখানে এখন গেট আছে ওখানে যাচ্ছেন ওখানে বলছিলাম একটা ছোট্ট কালভার্ট ছিল সেতুর কথা বলছেন স্বামীজি তাকে বলছেন খুব সাবধানে এখান থেকে নিয়ে যাবে শেষকালের কথাটা কিন্তু দারুণ এটা দিয়ে আমাদের শেষ হওয়ার উচিত স্বামীজি বলছেন ঠাকুর আজ সাবধান আজ থেকে ঠাকুর আজ তোর মস্তকে উঠে থেকে আশীর্বাদ করছেন সাবধান আজ থেকে আর কোনো অনিত্য বিষয় মন দিস আমাদের যখন মন্ত্র দীক্ষা হয় তখন আমাদের গুরুদেবরা শ্রী দেবকে স্পর্শ করিয়ে দেন আমার যেন তখন মনে হতো বারবার যখন মহারাজ ওটা স্পর্শ করতেন যেন তাদের সবাইকে মনে করিয়ে দিই যে আজ থেকে ঠাকুর আমাদের মাথায় স্পর্শ করিয়েছেন আর যেন কোনো অনিত্য বিষয়বস্তুর মধ্যে আমরা যেন আমাদের মনটি না দিতে পারি আজ এখানেই আমরা থাম্ব ওম প্রণতা বিশ্বী হারিণি ত্রৈলোক্য বাডে লোক ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ও শ্রী শ্রীরামকৃষ্ণার্পণমস্তু